আজকের রেসিপিগুলি হচ্ছে চেটে পুটে খাওয়ার মতো। তো একটু কষ্ট, একটু পরিশ্রম, একটু ভালোবাসা থাকলে আপনি শহরে বসেও কিন্তু এরকম ফ্রেশ শাক এবং মাছ মাংস খেতে পারবেন। তো আমি কিভাবে শহরে থেকেও গ্রামের এমন ফ্রেশ শাক সবজি খাচ্ছি তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই যে আরেকটা ডেইলি লাইফ ব্লগে সবাইকে আমন্ত্রণ। এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা মাছই কিন্তু নদীর এবং একদমই টাটকা জীবিত ছিল মাছগুলি। তো দেখি বোঝা যাচ্ছে, কারণ আমি মাছগুলি কিন্তু কেটে ভালো করে ধুয়ে তারপর আমি বাছতে চলে আসছি। তো প্রত্যেকটা মাছই এখানে আমার পছন্দ, আর এই মাছগুলি আমার হাজব্যান্ডের তো ভীষণ পছন্দ। যখনই ও না থাকে এই মাছগুলি খাই, খুব মিস করি। তো যাই হোক, এই যে মাছগুলির মধ্যে আমি হলুদ, লবণ আর মরিচ মেখে নিচ্ছি। তো পরিমাণ মতো সব হলুদ মরিচ দিয়ে ভালো করে মেখে আমি ভেজে নিব। তো আসলে একটু ফ্রেশ মাছ মাংস টাটকা খেতে হলে একটু কষ্ট করতে হয়। যেমন মাছটা আমি শহরে বসে টাটকা খাই কিন্তু অনেক দূর থেকে কিনে আনতে হয়, কিন্তু শাক সবজিটা কিন্তু প্রায় আমি নিজ হাতে লাগিয়ে তারপরে খাই। তো আমি কীভাবে লাগাই, কী কোথায় লাগিয়ে খাই তো সম্পূর্ণ ভিডিওতে বলে দিব, তো সেটা আপনারাও করে খেতে পারেন। তো যাই হোক, এই যে সবগুলি মাছ কিন্তু আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। তো ভেজে মাছ রান্না করলে কিন্তু আমার ছেলে এবং আমার হাজব্যান্ড সবাই বেশি পছন্দ করে। তো যাই হোক, আমি নিজেও পছন্দ করি, কারণ আমরা মাছ ভেজে রান্না করতে ভীষণ পছন্দ করি, খেতেও পছন্দ করি। তো যাই হোক, প্রত্যেকটা মাছ আমি ভালো করে দুই পাটি ভেজে নিলাম। তো এই মাছগুলি আসলে নদীর, এখন বর্ষা প্রায় শেষ। তো এই বর্ষার লাস্টের সিজনের এই ধরনের মাছগুলি খেতে ভীষণ মজা। বর্ষার প্রথম দিকেও খেতে মজা, লাস্টের দিকেও খেতে মজা। মানে বর্ষার সিজনে তো এই ধরনের মাছগুলি বেশি পাওয়া যায়, যখন বর্ষা শেষ হয়ে যাবে তখন কিন্তু এই মাছগুলি আর পাওয়া যাবে না, খুব মিস করবো। তো যাই হোক, এই তো মাছগুলি ভালো করে বেজে তারপরে উঠিয়ে নিলাম। আর এখানে মাছটা আজকে বুনা করব কাঁচা আম দিয়ে। তো তার জন্য এখানে এই যে পেঁয়াজটা ভালো করে বেজে নিয়েছে, মানে হাফ বেজে নিয়েছে, আমি ফুল কিন্তু ভাজিনি। তো যাই হোক, পেঁয়াজটা ভাজার পরে আমি এখানে আদা রসুন পেস্ট পরিমাণ মতো দিয়ে দিলাম, তারপরে মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, হলুদের গুঁড়াটা পরিমাণ মতো দিয়ে দিলাম, আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে অল্প একটু পানি অ্যাড করে দিলাম। দিয়ে তারপর নেড়ে চেড়ে মিশিয়ে তো এখন দিয়ে দিব এই যে ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। তো আমি আসলে শুধু আদা রসুনটাই আমি মানে বাটা খাই, আর ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব গুঁড়া মশলা খাইতে। যাই হোক, এই তো সব কিছু দিয়ে এখন ভালো করে মশলাটা আমি এখন কষিয়ে নিব। তো কষিয়ে তারপরে এই তো ভাজা মাছগুলি দিয়ে দিব। তো এখানে প্রত্যেকটা মাছই আমার ভীষণ পছন্দ। তো এই যে আসছে বর্ষার লাস্ট, একদম লাস্ট সিজনে গিয়ে কিন্তু যখন মানে পানিটা শুকিয়ে যাবে তখন কিন্তু কই মাছ, শিং মাছ দেশি খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এই তো মাছগুলি ভালো করে কষিয়ে তারপরে আমি ঝোল দিয়ে দিলাম। তো আমি ঝোলটা বেশি দিব না, কারণ মাছটা একদমই মাখামাখা রান্না করব। তার জন্য এই যে ফ্রিজ থেকে কিছু মানে আম ডিপে রেখে দিয়েছিলাম, তো সেখান থেকে কিছু কাঁচা আম বের করে দিলাম। তো আজকে আমার বাসায় ধনিয়া পাতা ছিল না, তো ধনিয়া পাতা ছাড়াই খাবো, কী করার। কিন্তু এই দেশি মাছ মানে টাটকা ধনিয়া পাতা ছাড়াও খেতে ভালো লাগে। আমটা দিয়ে ভাতটা ভালো করে মেখে তারপর মাছ দিয়ে খেতে কি যে দারুণ লাগে, কী বলবো আর। তো যাই হোক, এই যে আমার মাছ রান্নাটা হয়ে গেল, এখন আমি রান্না করব গাছের পুঁই শাক। মানে আমার নিজ হাতে লাগানো ব্যালকনির থেকে পুঁই শাক তুলে নিলাম রান্না করতে। তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, আমি অনেকগুলি পুঁই শাক খেয়েছি। শুধু যে ছাদ বাগানে লাগিয়ে আমি মানে সবজি খেয়েছি তা না, আমি কিন্তু আমার ব্যালকনির থেকে অনেক পুঁই শাক খেয়েছি। তো যাই হোক, এখানে আমি যে পেঁয়াজ ভালো করে ভেজে পরিমাণ মতো সব মশলাই দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে আগে থেকে একটা মাছ মানে দুই পিস মাছ ভালো করে মানে কষিয়ে কাটা বেছে নিয়েছি। তো সেই মাছটা কাটা বেছে তারপরে এই যে কষানো মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই যে দিয়ে দেব আলু, আলুটা কিছু কেটে রেখেছি লম্বা লম্বা করে, সেটা দিয়ে দেব। আর পুঁই শাকগুলি দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন মাশাল্লাহ এত কচকচা আর এত নরম, আর পুঁই শাকের ডালাগুলি এত লম্বা হয়েছিল যে শাপলার চেয়েও মানে অনেক বড়। তো যাই হোক, আমি দেখিয়ে দিব ওখানে। তো যাই হোক, এই যে মশলাটা মাছ ভালো করে কষিয়ে দেখুন আলুটা দিয়ে দিলাম, কারণ আলুটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তো পুঁই শাকটা একটু পরে দিব। তো যাই হোক, এই যে আলুটা কষিয়ে মানে ঢাকনা দিয়ে একটু কষিয়ে নিলাম, তো এখন পুঁই শাকগুলি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন পুঁই শাকের পাতাগুলি কী সুন্দর সবুজ আর একদমই পাতলা কচকচা। তো এমন পুঁই শাক নিজের হাতে লাগিয়ে মানে শহরে থেকে খাওয়াটা আসলে খুব ভাগ্যের ব্যাপার না, আমি মনে করি আমি খুব ভাগ্যবতী, এরকম পুঁই শাক লাগিয়ে আমি খেতে পারি, আমার কাছে অনেক ভালো লাগে। আমি যে ব্যালকনিতে থেকে কতবার খেয়েছি আসলে সবগুলি ভিডিও তার শেয়ার করা হয় না সবসময়, আমি অনেকবার খেয়েছি, তো তার জন্য আলহামদুলিল্লাহ। তো যাক, তার জন্য কিন্তু একটু কষ্ট, একটু পরিশ্রম করতে হয়। আর আমি পুঁই শাকগুলি এই যে দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ব্যালকনি থেকে কেটে নিয়ে আসছি, কত লম্বা লম্বা ডালা হয়েছে, তার এত মোটা মোটা আর এত কচি কচি, কী বলবো, দেখি মনে হচ্ছে যে কাঁচা খেয়ে ফুলে, আমার কাছে এত ভালো লাগে।
তো সেই ভালো লাগাটাই আমার আপু ভাইদের সাথে একটু শেয়ার করলাম যে অনেকবারই তো অনেক পুঁইশাক খেয়েছি কিন্তু আজকের ডালাগুলি না একটু বেশি বড় হয়েছে, মানে আমার গ্রিল থেকে বিয়ে তারপরে আবার মানে একটু হেলে দুলে পড়েছিল, তার জন্য কিন্তু একটু চিকন হয়ে গেছে, তো কিছু মোটা আছে। তো যাই হোক, এখন ফুল আসছে, কাটতে মায়া লাগছিল যে পুঁইশাকের ফুল দিয়ে কিন্তু মাছ শুটকি দিয়ে খেতে ভালো লাগে, কিন্তু এত বেশি বড় হয়ে গেছে কেটে না দিলে আর ডালা মেলবে না, তার জন্য এই তো ট্রি কেটে দিলাম আর ডালা মেলবে এখন। আর এই যে পাতাগুলি দেখেন একদমই সবুজ পাতলা, তো যাই হোক এই যে পুঁইশাকগুলি দেখিয়ে দিলাম আর এখানে পুঁইশাকটা কষিয়ে তো ঝোল দিয়ে দিলাম। তো একটু ঝোল ঝোল করে রান্না করব, তো একটু ঢেকে রান্না করছি। তো আমার কাছে এত ভালো লাগে কি বলবো, আমি শহরে থাকি, গ্রামের একদম ফ্রেশ শাক সবজি নিজ হাতে লাগিয়ে খেতে পারি, তার জন্য আমার ভীষণ ভালো লাগে। সে ভালো লাগাটাই আমি একটু আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দিই। তো যাই হোক, পুঁইশাক রান্নাটাও কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন যেহেতু এখানে পাতা কম মানে পুঁইশাক শাকটা কম, ডাঁটাটা একটু বেশি, তার জন্য একটু ঝোল ঝোল রাখবো। মাছ দিয়ে রান্না করেছি তো, মাছ কাটা হয়েছে, তো একটু ঝোল ঝোল রাখলে কিন্তু খেতে ভালো লাগবে। কি বলবো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ এত মজা হয়েছিল। তো ভিডিওটা কিন্তু আমার অনেক দিনের আগে, আসলে এতদিন বয়স দেওয়া হয়নি দেখি দিতে পারিনি, তো এত মজা লাগছিল যে আমার মা আমার বাসায় ছিল, মা খেয়ে বলে মাশাআল্লাহ এত মজা। তো আমার ছেলে মেয়ে আমরা সবাই খুব পছন্দ করে পুঁইশাকটা খেয়েছি। তো যাই হোক, রান্না হয়ে করে একটু ক্লান্ত হয়ে গেছি, তো একটু ফল ছিল বাসা ফ্রিজ থেকে নামিয়ে নিলাম, তো ফলগুলি একটু কেটে নিলাম রান্না করার পরে খেয়ে তারপরে ফ্রেশ হবো, গোসল করবো। তো যাই হোক, এই তো একটু আঙুরটা আমি স্থুলে খাই কারণ আমার মেয়ে খোসা সহ খেতে পারে না, সেটাও দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর অনুগ্রহ করে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।